1997 1997 সাল পবিত্র ঈদুল ফিতর। এখন যেহেতু ঈদুল ফিতর চলছে এবং সেইবার ঈদুল ফিতরে কিন্তু বিরল রেকর্ড করেছিলেন ঢালিউডের প্রিয়দর্শিনী অ্যাক্ট্রেস গ্ল্যামারাস হিরোইন মৌসুমী, যেটা একটা ঐতিহাসিক রেকর্ড বলা যায়। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে তার 5টা সিনেমা রিলিজ পেয়েছিল, তো যেখানে 7টা 8টা সিনেমা রিলিজ পায় পবিত্র ঈদুল ফিতরে, তো সেখানে একজন নায়িকার সিনেমা যদি রিলিজ পায় রীতিমতো 5টা, তাহলে ব্যাপারটা কী দাঁড়ায়। এবং তার ক্রেজ তখন নেক্সট লেভেলের ছিল, যদিও 1996 সিনেমা ছিল কাজ করা সিনেমা, তো 1997 যদিও তার খারাপ যায় তুলনামূলক, বাট ঈদুল ফিতরে তিনি রেকর্ড করেছিলেন এবং ঐতিহাসিক রেকর্ড। তার স্টারডম, জনপ্রিয়তা, মার্কেট ভ্যালু এমনই ছিল। এবং আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে প্রিয়দর্শিনী মৌসুমীর 1997 পবিত্র ঈদুল ফিতরে তার 5টা সিনেমার টোটাল কাস্টিং, সিনেমাগুলোর নির্মাতার নাম এবং প্রত্যেকটা সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট এই ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। ঐতিহাসিক হিস্টোরিক্যাল রেকর্ড, ঈদুল ফিতরের মতো বড় ফেস্টিভ্যালে প্রিয়দর্শিনী মৌসুমীর 5টা সিনেমা আসে। তো 5টা সিনেমার আমি প্রথমে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে মোতালেব হোসেন পরিচালিত, সিনেমার নাম মিথ্যে অহংকার। অমর সানি মৌসুমী পেয়ারের ফিল্ম হুমায়ুন ফরিদ এবং মিথ্যে অহংকার, নাম শুনে বুঝতে পারছেন এখানে মিথ্যে অহংকার ছিল, ছলনা ছিল, ভালোবাসায় অহংকার ছিল। তো মিথ্যে অহংকার, তখন প্রেমের অহংকার, মিথ্যে অহংকার, তো মানে অহংকার শিরোনামের একটা ট্রেন্ড চলছে। তো ওই ট্রেন্ড ধরতে পারলো না 1997 সিনেমাটা, কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়েছে। এবং এবার আমি তার পরবর্তী যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটা রূপসী রাজকন্যা, এটা এম এ মালেক পরিচালিত ফিল্ম, এটা অমর সানি মৌসুমীর পিয়ারের ফিল্ম, এই সিনেমাটাও ফ্লপ যায়, এটাও ভালো যায় না। এখন আপনি বলবেন যে 5টা সিনেমা তো ভালো যাচ্ছে না, প্রথম দুটো দিয়ে শুরু করবেন, না ভাই, সামনে ধামাকা আছে। তো এই সিনেমাটাও কিন্তু ভালো যায় না। এবার আমি কথা বলবো প্রিয়দর্শিনী মৌসুমীর 3 নম্বরের যে ফিল্মটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে স্বর্ণরম স্বর্ণ পরিচালিত, সিনেমার নাম শান্তি, যে একটা বিশাল কাস্টিংয়ের ফিল্ম ছিল। আলমগীর শ্যামানা পেয়ার, পাপ্পারাজ, মৌসুমী পেয়ার, এখানে ছিল হুমায়ুন ফরিদি। তো শান্তি চাই, শান্তি চাই, শান্তি, শাবানা, সোশ্যাল মেসেজ, সোশ্যাল ড্রামা, তো টিনেজ অডিয়েন্সদের জন্য মৌসুমী, তার একটা ক্রেজ, সিনেমার গানগুলো ভালো ছিল, মেকিং ভালো ছিল, তারপরে কিন্তু বক্স অফিসে অ্যাভারেজ হয়ে যায় শান্তি চাই সিনেমাটা। এবার আমরা তার সিনেমার কালেকশন ওয়াইজ আমরা 2 নম্বরে যে সিনেমাটা রেখেছি 1997 পবিত্র ঈদুল ফিতরে তার 5টা ফিল্মের, এটা হচ্ছে সিদ্দিক জামাল নান্টু পরিচালিত একটি ফিল্ম, আসলে যে ফিল্মের নাম গোলাগুলি। আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চনকে, মৌসুমীকে, ওমর সানিকে, একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বড় পর্দায় এক্সপোজ করা হলো, যেখানে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে পুলিশের ক্যারেক্টারে এবং যেখানে দেখা যাবে ওমর সানি মৌসুমীর প্রেম হবে, মৌসুমীর বিয়ে হবে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে। সিনেমাটা টান টান উত্তেজনায় এগোবে, বাট এই সিনেমাটা বড় কাস্টিং, বড় বাজেট সপ্তাহ সত্ত্বেও কিন্তু বক্স অফিসে অ্যাভারেজ হয়ে যায় সিনেমাটা, বা সেমি হিট ছিল, আমি সেমি হিট বলি সিনেমাটা, সিনেমাটা সেমি হিট ছিল, সিনেমাটা অ্যাভারেজের থেকে একটু কালেকশন বেশি, বাট সিনেমাটা টপনস কিছু করে না, সিনেমাটা যে লেভেলে যাওয়ার কথা এটা কিন্তু ঈদুল ফিতরের, আমরা মৌসুমীর কালেকশনের দিক দিয়ে কিন্তু দ্বিতীয় রয়েছে। এবার আমরা চলে যাবো মৌসুমীর 1 নম্বর বিজনেস অফ ফিল্ম এক্স্যাক্টলি কোনটা ছিল এইবার পবিত্র ঈদুল ফিতরের 5টা সিনেমার। তো এবার আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে শামসুদ্দিন টগর পরিচালিত, সিনেমার নাম যশ সাহেব, যেটা ছিল ওই টাইমের বিশাল বড় কাস্টিংয়ের ফিল্ম, নায়করাজ রাজ্জাক ছিল, যেখানে ছিল অমিত হাসান মৌসুমী, রুবেল কবিতা পেয়ার, একটা একসান্দর্মী একটা যশ সাহেব, একজন যশ কী রায় দেবে সেটা শোনার জন্য সবাই থু মেরে বসে আছে, এমনই ক্রেজ ছিল মৌসুমীর। এবং এটা ছিল রীতিমতো সুপার ডুপার হিট, এবং মৌসুমীর যে 5টা ফিল্ম আসে সবচেয়ে বেশি বিজনেস অফ ফিল্ম কিন্তু ছিল এই সিনেমাটা যশ সাহেব। যদিও ওইবার ঈদুল ফিতরের সবচেয়ে বেশি বিজনেস অফ ফিল্ম ছিল স্বামী কেন আসামি, যেটা ছিল মনোহর খোকনের, শাবানার প্রোডাকশনের ফিল্ম ছিল, শাবানা, জসিম, ঋতুপর্ণা, চ্যাঙ্কি পাণ্ডে, তো ওটা ছিল স্বামী কেন আসামি ছিল এবার ঈদুল ফিতর সবচেয়ে বেশি বিজনেস অফ ফিল্ম। বাট অ্যাজ এ কালেকশন অফ মৌসুমী, তার যে 5টা সিনেমা রিলিজ পায় তার ভিতর কিন্তু সবচেয়ে বেশি বিজনেস অফ ফিল্ম কিন্তু ছিল এই ফিল্মটা, হ্যাঁ যশ সাহেব। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি 1997 1997 পবিত্র ঈদুল ফিতরে মৌসুমীর টোটাল যে 5টা সিনেমা রিলিজ পেয়েছিল সেই সিনেমাগুলোর টোটাল কাস্টিং, নির্মাতার নাম, বক্স অফিস ভার্ডিক্ট নিয়ে ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।